আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা ডেজার্ট টেগেল দিয়ে হেডশট দিয়ে আপনারা ফুল স্কোয়াড কিভাবে খেয়ে ফেলবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কিন্তু একদম আল্ট্রা লিজেন্ড বট হয়ে যাবেন। না না না, আপনারা কিন্তু আল্ট্রা লিজেন্ড প্রো হয়ে যাবেন। দেখেন আমাদের সামনে কিন্তু একটা মিষ্টি দুষ্টু একটা চিকন কিন্তু এনিমি রয়েছে, তো তাকে আমরা হেডশট মারবো, এমনকি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে মারবেন। দেখেন আমি কিন্তু অল্প অল্প করে বডি ড্যামেজ দিচ্ছি, এটা কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে দিচ্ছি, আমি কিন্তু চাইলেই কিন্তু হেডশট দিয়ে দিতে পারবো, কিন্তু দিচ্ছি না, বোঝেনি তো প্রো প্লেয়ারের ব্যাপার স্যাপার। তো এখান থেকে আপনাদের এখন কাজ, ও ভাই দেখেন ওপি একটা ওয়ান ট্যাপ কিন্তু আমি দিয়ে দিলাম, আপনাদেরও কাজ হবে এইভাবে ঘুরে আপনার ওয়ান ট্যাপ দিয়ে দিলে। দেখেন আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি, প্রথম রাউন্ডে কিন্তু ভিক্টরি। দেখেন আমার সামনে কিন্তু আরো একটা এনিমি রয়েছে, তো আপনারা কিন্তু প্রথমে ওয়ান ট্যাপ মারবেন না, একটু ঘুরবেন। ও ভাই ওপি ওয়ান ট্যাপ, দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম, আপনারাও কি করবেন এভাবে ডানে ভাবে শুধু লড়াচড়া করবেন, আর সামনে এনিমি দেখলেই চোখ মুখ বুঝে ভাই ওপর দিকে তুলে দিলে কিন্তু ওয়ান ট্যাপ লেগে যাবে। হ্যাঁ এটাই কিন্তু সত্য। দেখেন আবারও আরো একটা এনিমি আছে, আমি এটা কি মারতে পারবো? ও ভাই ওপি ভাই সাব, এইভাবে কিন্তু আপনারা ওয়ান ট্যাপ দিতে পারবেন, ফুল স্কোয়াড এইভাবে আপনারা খেয়ে ফেলবেন। তো দেখেন আমরা কিন্তু আরো একটা রাউন্ডে আমরা কিন্তু চলে এসেছি, তো এখানে দেখেন এখানে কিন্তু একটা এনিমি রয়েছে, আমি কিন্তু একে খুব মানে ইজিলি মারবো না। এই যে দেখেন কি বলবো ভাই, প্রো প্লেয়ারের ব্যাপার স্যাপার, ইজিলি কিন্তু আমি চাইলে মারতে পারতাম, কিন্তু না, ও যখন জানবে আমি এসেছি তখনই মারবো। তো এখন ওপরে দেখেন একটা এনিমি, ও ভাই ওয়ান শটে ডাউন, এটাও কিন্তু ওয়ান ট্যাপ ছিল ভাই, কারণ ওয়ান ট্যাপ মানে কি বাংলায় এক শটেই ডাউন, তাই না? এক শটে ডাউন মানে ওয়ান ট্যাপ। তো নিচে আমি মেড কিট করবো, তারপর আমি উপরে গিয়ে মারবো। দেখেন আমি সুন্দরভাবে মেড কিট করে তারপর আরো একটা রাউন্ডে দেখেন আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে, আমি কিন্তু তাকে দেখেছি, সে কিন্তু দেখে নাই। ও ভাই এটা কিন্তু গিলিস ছিল, আমি কিন্তু ওয়ান ট্যাপ ছাড়া মারি না। দেখেন আমাদের টিমমেটের কারো কিন্তু নেট নাই, মানে শুধুমাত্র আমি একাই খেলতেছি ভাই সাহ। দেখেন একে আমি কিভাবে ওয়ান ট্যাপ মারি, দেখেন আপনারা শুধু একটা করে শট দিবেন আর গোলক মারবেন, আর দেখেন এইভাবে আপনারা একটু ভেগে চলে আসবেন, কারণ আপনাকে মেরেই দিতে পারে। এটা হচ্ছে ভাই ওয়ান ট্যাপের সিক্রেট ট্রিক্স ভাই, যেটা আপনাকে কেউ দেবে না ভাই, আজ পর্যন্ত আপনি কোনো ভিডিওতে দেখেছেন বলে আমার মনে হয় না। দেখেন একটা এনিমি আছে, ও ভাই ওয়ান শটে ডাউন, এটা কিন্তু ওয়ান ট্যাপ ছিল ভাই। আরে ভাই ওয়ান ট্যাপ মানেই কিন্তু ওয়ান শটেই ডাউন, মানে এক শটে মরলেই ওয়ান ট্যাপ। হ্যাঁ ভাই এটাই সত্য, আর আমি এক শট ছাড়া মারি না আর কি। তো আমাদের সব টিমমেট দেখেন মারা গিয়েছে, আর আরও তিনজন আছে, আমি কিন্তু সবাইকে ওয়ান ট্যাপ দিয়ে কীভাবে স্কোয়াড আপনার খেয়ে ফেলবেন সেটা দেখাবো। দেখেন একজন, এটা হতে নেট নাই, একে মারবো না, আসলে যাদের নেট থাকে না তাদেরকে মারি না। এই যে দেখেন, এ ও ভাই ওপি ওয়ান ট্যাপ, আপনারা শুধু ডানে বামে তুলে আকাশ বিল মানে উপর বিল তুলে দিবেন তাহলে কিন্তু ওয়ান ট্যাপ হয়ে গেল। দেখেন একটা এনিমি আছে, একেও দেখেন ইজিলি ওয়ান ট্যাপ, এই যে ওয়ান শট, ওটা গ্লিচ। তো আরো একটা রাউন্ডে আমরা কিন্তু চলে এসেছি, দেখেন আমার সামনে একটা নেমে, ও ভাই ওপি ওয়ান ট্যাপ, ভাই সব আপনার ওয়ান ট্যাপ মারবেন আর একটা গুলাল মারবেন। এই যে দেখেন আগে তিন চার দিন, ও দেখেন আরেকজন কিন্তু ভাই এসব কি মারে। তো আমরা একটু, যদি কেউ এসব মারে আপনারা একটু ডানে চলে আসবেন, তো এখানে এসে আপনারা চুপচাপ বসে থাকি তাকে। তো আরো একটা রাউন্ডে দেখেন আমরা এখানে এসেছি, সামনে কিন্তু একটা এনিমি, সে কিন্তু আমাকে দেখে কিন্তু এরকম ভাব, ও ভাই ওয়ান ট্যাপ ভাই, তিনটা ওয়ান ট্যাপ পর পর, তিনটা ওয়ান ট্যাপ ভাই, দেখছেন একজন কি তিনটা মানে তিনটা ওয়ান ট্যাপ মানে ট্রিক্স কিন্তু আপনাকে কেউ দেবে না। কেউ যদি এভাবে খাড়ায় দাঁড়িয়ে থাকে সাথে সাথে ওয়ান ট্যাপ মারবেন না, একটু মেজিক করে তারপর মারবেন, দেখবেন পর পর তিনটা ওয়ান ট্যাপ লেগে যাবে ভাই। হ্যাঁ ভাই এইটাই কিন্তু বাস্তব, এই ট্রিক্সটা কেউ আপনাকে বলবে না, যেটা আমাদের চ্যানেলে কিন্তু প্রথম আপলোড করা হলো। তো তারপর আপনারা ওয়ান ট্যাপ মারার জন্য ডানমালে দেখুন ভাই, এটা ওয়ান শট, তো এটা কিন্তু একটা গ্লিচ ছিল এই জন্য মরলো না আর কি। তো দেখেন এইবার একটা ওয়ান শট দিল, ও ভাই মেরে দিলাম, মানে বললাম না এক শটে মারা গেলে ওইটাই ওয়ান ট্যাপ। দেখেন একটা এনিমি আসছে সামনে, আরো একটা রাউন্ডে আমরা কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি ভাই, আরো এনিমি দেখেন ওয়ান ট্যাপ,
সমস্যা নাই, এটাকে দিয়ে দেব। দেখেন ইজি ওয়ান ট্যাপ। ও ভাই আসলে কি বলবো, ওকে একটু সার্ভ দিচ্ছে, একদমই নো বট বুঝতে পারছেন ভাই। এই যে দেখেন আপনাদের কাজ হবে শুধু একটু করে ড্যামেজ দিবেন, ড্যামেজ বলতে ওয়ান ট্যাপ মারার ট্রাই করবেন আর একটা করে গুলো মারবেন, লাগুক বা না লাগুক। এই যে দেখেন ও ভাই সাহেব, এইভাবে কিন্তু আপনাদের ওয়ান ট্যাপ কিন্তু লেগে যাবে, একদম ইজিলি আপনারা কিন্তু ওয়ান ট্যাপ মারতে পারবেন। তো কি বলবো, এই যে দেখেন ভাই আর একজন ওপরে আছে, আমি কিন্তু তাকে দেখেছি, সে মনে করছে আমি কিন্তু তাকে দেখি না, কিন্তু তাকে হঠাৎ করে ওয়ান ট্যাপ দিয়ে দিব। আপনি কি জানেন একটা থমচন এখান থেকে নিলাম, মেডকিট এগুলো ফেলাই দিব ভাই, আমার কাছে শুধু ডেজার্ট এগেল হলেই হবে। তো দেখেন আর একটা এনিমি কিন্তু নিচে আছে ভাই, মানে বডি ড্যামেজ লাগলে সেগুলো গ্লিজ ভাই, সেগুলো সব গ্লিজ। হ্যাঁ ভাই দেখেন এটাকে ইজিলি ওয়ান ট্যাপ দিবেন কিভাবে, যখন আপনি উপরে থাকবেন কিভাবে ওয়ান ট্যাপ দিবেন। ও ভাই এটা কিন্তু গিলিস ছিল না ভাই, ভাই ওয়ান ট্যাপ লাগলেই সেটা কখনো গিলিস না ভাই সাব, বডি শট গুলোই গিলিস ছিল, এটা এটাও গিলিস ছিল, না না ভাই এটা গিলিস হতেই পারে না, এটা কোনো। ও ভাই ওয়ান শটে ডাউন ভাই সাব, এটাও কিন্তু ওয়ান ট্যাপ ছিল ভাই, এক শটে মরলেই ভাই ওয়ান ট্যাপ ভাই, এটা এডব্লিউ দিয়ে এক শটে মরলেও ভাই সেটা ওয়ান ট্যাপ। এইভাবেই মূলত আপনারা ওয়ান ট্যাপ মারতে পারবেন, এভাবে আপনারা আল্ট্রা লিজেন্ড বক মানে প্রো হতে পারবেন। তো ভাইয়া আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, ভিডিওটা অনেক ভালো লেগেছে, লাইক দিন।